দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা চলছিল, এবার হয়তোবা সেটি সত্যি হতে যাচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী চেন্নাই সুপার কিংস ছাড়তে চলেছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, যে খবর ইতিমধ্যে ট্রেন্ডিং চলছে ইন্ডিয়ান গণমাধ্যমগুলোতে। হ্যাঁ দর্শক, সত্যি তাই, খুব সম্ভবত ভারতীয় এই অলরাউন্ডারের সঙ্গে চেন্নাই সুপার কিংসের সম্পর্ক এই মাসেই শেষ হতে যাচ্ছে। কারণ এবছরের মে মাসে আইপিএল শেষ হওয়ার পর জাদেজার সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি চেন্নাই। চেন্নাই সবসময় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিবারের মতোই মিশে থাকে। এনসিএতে পুনর্বাসন শেষে ভারতীয় দলে যোগ দিলেও চেন্নাই কোনো প্রকার কার্যক্রমে এখনও দেখা যায়নি জাদেজাকে। উল্লেখ্য যে এবারের আইপিএল এর মাঝপথে জাদেজাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। টিম ম্যানেজমেন্ট মনে করছিলেন জাদেজার নেতৃত্বে ক্ষতি হচ্ছে দলের। জাতীয় দলের অধিনায়কত্ব প্রত্যাশী এ ঘটনায় চরম অপমানিত বোধ করেছিলেন রবীন্দ্র জাদেজা। এরপর ইঞ্জুরির কারণে কয়েকটি ম্যাচ খেলা হয়নি তার। একই সাথে চেন্নাইয়ের সঙ্গেও সম্পর্কটাও আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। চেন্নাই দল মুম্বাই থাকাকালীন হোটেল ছেড়ে বেরিয়ে যান তিনি। ওই ঘটনার পর চেন্নাই কর্তৃপক্ষ ব্যাপারটি সঠিকভাবে সুরাহা করতে পারেনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসকে নেওয়া সকল পোস্ট ডিলিট করে দিয়েছেন জাদেজা। ধোনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি পরের বার আইপিএল খেলবেন এবং অধিনায়কত্ব করবেন। তাই তো চেন্নাইয়ের হয়ে জাদেজাকে এই আসরে দেখা যাচ্ছে না।